ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. ابن প্রশ্ন করেছেন যে পশ্চিম দিকে কফ বা থুথু ফেলা গুনাহের কাজ, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় গিয়ে দিক চিনতে ভুল করে ফলে পশ্চিম দিকে কফ বা থুথু বা প্রস্রাবের মতো কাজ করে ফেলে, পরে যদি সে জানতে পারে যে দিকটি পশ্চিম ছিল, তখন আল্লাহর কাছে কি মাপ চাইতে হবে, নাকি সে ব্যক্তি গুনাহগার হবে? এই ভুলের জন্য তাকে কি কিয়ামতে অপমিত করা হবে? না, কখনোই না, এটা তো ভুল বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন যে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, যে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন যে তুমি আমাদেরকে পাকড়াও করো না ওই গুনাহের বিষয়টা যেটা আমি ভুল করে ফেলেছি, অথবা একটা আমার কাজ ফরজ ছিল আমার উপরে করা, কিন্তু আমি করতে ভুলে গেছি, এটার যে গুনাহ তুমি আমাকে পাকড়াও করো না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এটা পাকড়াও করবেন না। রুফিয়া আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, নবীজি বলছেন যে কোনো মানুষ যদি ভুলে কোনো অপরাধ করে ফেলে অথবা কোনো অজেব কাজ ভুলে ছেড়ে দেয়, তাহলে এটার গুনাহ লেখার কলমকে আল্লাহ উঠিয়ে রেখেছেন, সুতরাং আল্লাহ তাআলা এই গুনাহ লিখবেন না। অতএব পেশাব হোক বা কফ হোক, থুতু পশ্চিম দিকে ভুলে হয়ে যায়, এমনকি কোনো মানুষ যদি ভুল ক্রমে কিবলা ব্যতীত অন্যদিকে নামাজ পড়ে ফেলে, তবুও তো নামাজ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বিষয়ে ভুলে, এমনকি যদি কোনো মানুষ ভুল ক্রমে কুফুরি কালাম মুখে উচ্চারণ করে নেয়, হ্যাঁ, এবং জানার বা মনে পড়ার সাথে সাথে সে সতর্ক হয়ে যায়, তাহলেও আল্লাহ তাআলা তার আমল নামে কোনো গুনাহ লিখবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।